জিএসটি গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে শাহজাদপুর সীমান্ত পার্টি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শাহ আজম। এ সময় তিনি জানান, সারাদেশে 19টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 3 ইউনিটে 7692 জন পরীক্ষার্থী অংশ নেবে। শাহজাদপুর পৌরসভার মধ্যে অবস্থিত ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মাওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজ ও শাহজাদপুর সরকারি কলেজে শিক্ষার্থীর আসন বিন্যাস করা হবে। আগামী 20 মে, 27 মে ও 3 জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপাচার্য আরো জানান, নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। তিনি আশা করেছেন, শাহজাদপুরবাসী গত বছরের ভর্তি পরীক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত রয়েছে। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা সহ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।